আশরাফির বিদায় ম্যাচে নতুন ইতিহাস রচনা করলেন ইমরুল ও সৌম্য। টি টোয়েন্টি ফর্ম্যাটে মোটেও ভালো ব্যাটসম্যান নন ইমরুল কায়েস, পরিসংখ্যান অন্তত সেটাই বলে। এই ম্যাচের আগে পর্যন্ত 11 ম্যাচে সাকুল্যে রান করেছেন মাত্র 67, গড় 6.70। তামিমের ইঞ্জুরির কারণে সুযোগ হয় এ ম্যাচে, সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন ইমরুল কায়েস। ওপেনিংয়ে নেমে নতুন রূপ দেখালেন ইমরুল, দারুণ শটস খেলেছেন উইকেটের চারদিকে। সৌম্যকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান অনেক দূর, প্রথম পাওয়ার প্লেতে তুলে নেন 68 রান। মাশরাফির এই বিদায়ী ম্যাচে নতুন নতুন ইতিহাস রচনা করেছেন সৌম্যকে সঙ্গে নিয়ে। সৌম্য ইমরুল জুটিতে এসেছে মূল্যবান 71 রান, মাত্র 6/3 বলে এ রান তুলেন তারা। টি টোয়েন্টি ফর্ম্যাটে এটা বাংলাদেশের ওপেনিং জুটির সর্বোচ্চ রান। এর আগে প্রথম জুটিতে সর্বোচ্চ রান ছিল 63। 2014 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ওই রান করেছিলেন তামিম ও এনামুল হক বিজয়। কলম্বোতে বৃহস্পতিবার 17/34 রান করে আউট হন সৌম্য সরকার, অন্যদিকে 25/36 রান আউট হন ইমরুল কায়েস। টি টোয়েন্টি ফর্ম্যাটে এটাই ইমরুলের সর্বোচ্চ রানের ইনিংস, এর আগে তার সর্বোচ্চ রান ছিল মাত্র 22। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।